আসসালামু আলাইকুম, দিস ইজ মাজহারুল কবির। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিভিয়াস, আজ আমি আপনাদেরকে আবারও বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিভিয়াস, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর জনপদের গাজীপুর ইউনিয়নের গাজীপুর যে বাজার, এই গ্রামীণ হাটে। এই গ্রামীণ হাটের আদ্যপান্ত আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। প্রিভিয়াস, আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপূর্ব সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিভিয়াস, চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। এই গাজীপুর বাজারের যে আদ্যপ্রান্ত, এই গ্রামীণ হাটের আদ্যপ্রান্ত আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। রসুন কত করে? আচ্ছা, এই বড়টা প্রায় 70 টাকা। আলহামদুলিল্লাহ, বেচে কিনা কেমন? বেচা কিনা আলহামদুলিল্লাহ, তাই নাকি? এটা কি দেশি আদা? না, এটা হাইব্রিড আদা। হাইব্রিড আদা কত করে ভাই? হাইব্রিড বেশি 260। ভাইয়ের বাসা কোথায় করছে? বাসা গাজীপুরে। গাজীপুরে করছে। আপনাদের এই গাজীপুর বাজার কি কি বারে বসে? শুক্রবার আর মঙ্গলবার। শুক্রবার আর মঙ্গলবার, সপ্তাহে দুই দিন। সপ্তাহে দুই দিন, সাপ্তাহিক হাট।
চলুন, আমরা এই যে গাজীপুর বাজারে অত্যন্ত সুন্দর একটা নিত্য প্রয়োজনীয় আলু, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সহ যে সাংসারিক প্রয়োজনীয় যে জিনিসগুলি লাগে সবগুলি কিন্তু এখানে আছে আমরা দেখতে পাচ্ছি। এখন কেনাকাটারও মোটামুটি একটা দুম পড়ে গেছে। যে দেখেন ভাই, কি কিনলেন? অন্য কিছু কিনেন নাই? কাঁচামরিচ, পেঁয়াজ তো শাকের সাথে লাগবো, লাগবো না ভাই? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। নাম কি? এনামুল হক। এনামুল ভাইয়ের বাড়ি? বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। এখানে কি চাকরি করেন? জি, এখানে চাকরি করি। কত বছর থাকেন? এই তো 8 বছর। ভালো লাগে এই অঞ্চল? হ্যাঁ, এই অঞ্চলটা ভালো লাগে আমার। তাই না? জি। ওকে, ভালো থাকেন ভাই। জি জি। ওকে ভাই, ওকে জি। এই যে আপনারা কেনাকাটা করতেছে দেখেন, আলু কত কইরা? আচ্ছা 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 জি, ওকে আসি। সালাম আলাইকুম। ঠিক, এখানেও আমরা দেখেন এই যে ডায়মন্ড আলু এবং এই বগুড়ার যে আলুটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ সহ সব কিছু কিন্তু এখানে আছে। কি কিনলেন ভাই? আলু কিনলাম, টমেটো কিনলাম, ভেন্ডি কিনলাম, হলুদ, হলুদ গুঁড়া। ভাই কি অবস্থা, কেমন আছেন? নাম কি ভাই? আসসালামু আলাইকুম ভাই সাহেব, কি অবস্থা? মোটামুটি পশ্চাতে সুন্দর সাজাইছেন, বেচা কিনা ভালোই, তাই না? লেবু কত কইরা? লেবু হইলো গিয়া 40 টাকা কেজি। এই আদাটা কি হাইব্রিড না দেশি? হাইব্রিড না, এটা আদা হইলো গিয়া চিটাকা এর আদা। চিটাকা কত করে এটা? এটা পোয়া হইলো 70। পোয়া হইলো 70, তার সাথে আদা 280 টাকা কেজি। ওকে চলুন। কি অবস্থা, কি কিনলেন? বাজার করলাম। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায় পড়ছে? সাইডে সাইডে। না, ভালো আছেন? আমার বাড়ি ভরছে। ভালো আছেন? আল্লাহ রাখছে। লেবু কি কিনা না গাছের? বাগান থেকে কিনা। কত করে এটা খালি? আমার মেয়ে দুইজন আর ছেলে তিনজন। আচ্ছা, তারা কি করে, চাকরি বাকরি? ওকে, ভালো থাকেন। সালাম আলাইকুম। চলুন ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে এই যে এই গাজীপুর বাজারে আস্তে আস্তে ঢুকলাম, আপনাদেরকে দেখাচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু এখানে বেচা কিনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আসুন, এই পাশটা হচ্ছে মশলামল। আমরা ওই মশলামলের মোটামুটিভাবে একেবারে আস্ত হলুদ আর হচ্ছে এই হলুদ কত, এটা কত? এটা আপনার 310 টাকা, 300 টাকা কিলো। ভালো হলুদ কি এটা? ভালো বেশি না, এটা দুইটাই ভালো, দুটোই ভালো, কিন্তু মান ভালো, এটা মান ভালো। আর শুকনা মরিচ? কারেন্ট কোনটা? রেডি কারেন্ট। আগুন জ্বলে দিচ্ছি, রেডি কারেন্ট, আগুন জ্বলে তো। এই যে দেখেন তিন ধরনের কি আছে, একটা শুকনা মরিচ, ধনিয়াও দেখা যায় দুই ধরনের, ওইটা কি গোয়া মুড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি অবস্থা, কি করো তুমি, লেখাপড়া করো? কোন ক্লাসে পড়ো? 7। আচ্ছা, মাশাআল্লাহ। ডাইল? ডাল আপনার এটা 110 টাকা, তাই না? এটা এটা কি? ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুটা না? ওকে চলুন ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে যাচ্ছি এবং আপনাদেরকে এই যে হাটটা আছে, এই হাটের অপরূপ সৌন্দর্য বা নান্দনিক যে দৃষ্টিনন্দন সৌন্দর্য, এই গ্রামীণ হাটের যে সৌন্দর্য সেটি কিন্তু আমরা এখানে দেখাচ্ছি। ভালো আছেন? জি। বেঁচে কিনা কেমন? এই মোটামুটি মোটামুটি ভালো। আপনার কাছে তো শশা নাই, আছে সিসিঙ্গা? এই পোশাক কত করে? পোশাক ভাই 30 টাকা। 30 টাকা। আর এই ভেন্ডি? 60।
চিচিঙ্গার তো হাল খারাপ, এটা এরকম কে? ওটা দামও হালকা। তা কত করে? ওটা হুদা ভাই 20 টাকা কেজি। 20 টাকা কেজি না? লেবু? লেবু 40। 40 টাকা কি কেজি? হ্যাঁ, ভালো। চলুন ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর এই গ্রামীণ হাট। এই যে দৃষ্টিনন্দন নান্দনিক যে হাটটি, এটি অত্যন্ত চমৎকার। দেখেন একেবারে খোলা মাঠের নিচে এইখানে তালগাছকে কিন্তু বট গাছে ধরে ফেলছে। এখন কোনটা বট গাছ কোনটা তাল গাছ সেটা কিন্তু বোঝার ব্যবস্থা নাই, একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। মোটামুটি এই সময়টা বৃষ্টি বাদলা হয়, বৃষ্টি বাদলার কারণে পলিথিনের যে ই দিয়ে আপনার তারা বাজার বেচা কিনাটা এখানে করছে আমরা দেখতে পাচ্ছি। এখানে সুন্দর সুন্দর শশা, মোটামুটি দেশি শশা নাকি? এই শশা কত করে? শশা গাছ তো 50 টাকা 60 টাকা এরকম দিচ্ছে। এটা দেশি তো নাকি? দেশি দেশি সুন্দর শশা। ডাটা কত করে কিনলেন? এটা কিনছে 10 টাকা। আচ্ছা আচ্ছা জি, ওকে। এই যে লাল টমেটো, তারপরে হচ্ছে পটল, কাঁচামরিচ সহ সব মিষ্টি কুমড়ো আছে এই পাশে। দেখেন এই পাশে আমরা দেখবো হচ্ছে মিষ্টি কুমড়ো। যে এগুলো কত করে ভাই? 25 টাকা কেজি। 25 টাকা কেজি বিক্রি করছে, বিক্রি করছে মিষ্টি কুমড়ো। দেখেন আসুন, এই যে জালি কুমড়া একদম টাটকা, ফুল পরে না এখনো। জালি কত করে রে? জালি হলো আপনার 30 টাকা 40 টাকা 50 টাকা। দন্দুল? দন্দুল 50 টাকা। দেশি শশা? দেশি শশা হলো 40 টাকা। আসসালামু আলাইকুম। করলা? করলা হলো, কেমন আছেন? করলা কত? উস্তা? নাম কি? আমার নাম মুক্তার হোসেন। মুক্তার হোসেন ভাইয়ের বাড়ি কি এখানে? জি, এখানে বাজার পাশে। বাজার পাশে কি কিনলেন? এই কি কিনলাম? দন্দুল কিনলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ঢেঁড়স? আপনাদের এই হাটটা সপ্তাহে কি কি বারে বসে? শুক্রবার মঙ্গলবার বসে। মোটামুটি ভালোই তো জমে না? আলহামদুলিল্লাহ। আর বাজারে একটা ঐতিহ্যবাহী মিষ্টি আছে? ঐতিহ্য মিষ্টি কুরবানালী মিষ্টি। ছোট সময় তো আগে আমরা যখন আসছি তখন দেখছি ছাপড়াঘর। জি, তাই না? এখন আর এত অনেক জায়গায় তাদের শুরু হয়েছে। জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এই যে দেখেন এখানে টমেটো বেচা কেনা হচ্ছে, ভেন্ডি আছে, বরবটি সব কিছু সহ লোকজন, মোটামুটি বেশ লোকজন আছে এখানে, বেচা কেনা চলছে আমরা দেখছি। এই যে এপাশেও বেশ কয়েকটা দোকান আছে, এই যে লতি দেখা যাচ্ছে, লতি বিক্রি করছে। এ দেশি লতি কত করে? 50 টাকা। খালি 50 টাকা কেজি না? এই যে দেখেন এখানে এই মিষ্টি আলু আছে, এই পাশেও দেখেন মিষ্টি আলু আছে, এই যে পাশে। ইয়াং ম্যান, মিষ্টি আলু কত? মিষ্টি আলু 40 টাকা কেজি না? আর এই ডায়মন্ড? ডায়মন্ড 50 টাকা কেজি। পেঁয়াজ কত করে বেচো? 70 না? আলু এটা কত? কত বেচলেন? শশা 40 টাকা। মোটামুটি এখনো বাজারে প্রচুর পরিমাণে সবজির প্রভাব আছে। কালা কচু কত করে ভাই? সবচেয়ে বড় সাইজ কোনটা? এটা কত? এটার দাম কত? এটা 70 টাকা না? চলুন। এই মাছ কত?
প্রিভিয়াস দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এরপর শেষ প্রান্তে চলে এসেছি। প্রিভিয়াস আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এই গাজীপুর বাজার থেকে এখান থেকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।